রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা থেকে শিক্ষা ও তাৎপর্য। রাসূলের কারণে হালিমার বরকতস্নাত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধপানের দায়িত্ব গ্রহণের পর থেকেই হালিমা সাদিয়ার প্রত্যেক বস্তুতে বরকত প্রকাশ পেতে শুরু করে। তার স্তন দুধে ভরে উঠেছিল রাসূলের বরকতের প্রমাণ। অথচ ইতিপূর্বে স্তনের দুধ তার নিজের বাচ্চার জন্য যথেষ্ট হতো না, আর এখন সে পরিতৃপ্ত হয়। হালিমার দুগ্ধপোষ্য বাচ্চাটি দুধের অভাবে সবসময় কান্নাকাটি করত, রাতে কাউকে ঘুমাতে দিত না, মাকে অস্থির করে রাখত। এখন সে পরিতৃপ্ত হওয়ার দারুণ সবাই রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে। এটা ছিল রাসূলের বরকত। হালিমার পশুগুলো প্রচুর পরিমাণে দুধ দিতে শুরু করল, অথচ ইতিপূর্বে এই পশুগুলো এক ফোঁটা দুধ দিত না। রাসূলের আগমনের পর থেকে তাদের উলানে পর্যাপ্ত দুধ আসতে শুরু করে। তার গৃহপালিত পশুগুলোতেও বরকত প্রকাশিত হয়। খ, এই বরকত আল্লাহর দেয়া। বরকতের এই প্রবাহমান ঝর্ণা দ্বারা প্রমাণ করে হালিমা সাদিয়ার পরিবার নবীজিকে দুধ পান করানোর মহান মর্যাদা লাভ করেছেন, এবং এই কারণেই আল্লাহ তাআলা তাদের মর্যাদাবান করেছেন। উপরন্তু এতে একটি সূক্ষ্ম রহস্যও ছিল। নিয়ামতের এই বাড়ি দ্বারাই সিক্ত হয়ে পরিবারের সদস্যবৃন্দের হৃদয়ে শিশু মুহাম্মদের ভালোবাসা যাতে বৃদ্ধি পায়, এবং তারা যাতে রাসূলের লালন পালনের আন্তরিকতা ও সতর্ক থাকে, তার উত্তম লালন পালনে সচেষ্ট হন। বাস্তবে এমনটিই হয়েছিল। রাসূলুল্লাহ ছিলেন তাদের কাছে সবচাইতে প্রিয় ও ভালোবাসার পাত্র। আপন সন্তানের চাইতেও তারা তার সঙ্গে অধিক স্নেহ মমতা ও প্রীতিময় আচরণ করতেন। গ, বান্দার জন্যে আল্লাহ তাআলা নির্বাচনই শ্রেষ্ঠ। বান্দার জন্যে আল্লাহর সিদ্ধান্তই হয় উত্তম ও বরকতময়। আল্লাহ তাআলার প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত ছিল শিশু মুহাম্মদ হালিমা সাদিয়ার হাতে প্রতিপালিত হবেন, ফলে হালিমা সাদিয়া অন্য কোনো দুগ্ধ শিশু না পেয়ে বাধ্য হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেন। সকল প্রকারের কল্যাণ ও সফলতা ছিল আল্লাহ তাআলার সিদ্ধান্ত, ফলে তাকে গ্রহণ করতেই রহমতের বাড়ি দ্বারা মুসুলধারে ঝরতে লাগল। প্রতিটি মুসলমানের জন্যে এতে রয়েছে শিক্ষা। প্রত্যেকের জন্যে আল্লাহর নির্ধারিত তাকদীর ও তার ফয়সালার উপর প্রশান্ত হৃদয়ে সন্তুষ্ট হয়ে যাওয়া উচিত। আল্লাহ তাআলা তাকদীরে যা লিখে রাখেননি এবং সে যা পায়নি, সেই জন্যে অস্থির হওয়া বা নিরাশ হওয়া অনুচিত। ঘ, গ্রামীণ আবহাওয়া। গ্রামীণ আবহাওয়ায় শারীরিক সুস্থতা, অন্তরের নিষ্কলুষতা এবং মেধা ও মননের পরিপূর্ণ বিকাশ হয়ে থাকে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ এই ব্যাপারে বলেন, বাড়ন্ত শিশুদের গ্রামে পাঠানোর বেশ কিছু উপকারিতা আছে। গ্রামের নির্মল আলো বাতাস থেকে তার শরীর, মন, মনন এবং চিন্তা বিকশিত হয়। উদাহরণস্বরূপ, প্রকৃতির কোনো মুক্ত বিহঙ্গের মতো সে উড়ে বেড়ায়। উন্মুক্ত প্রান্তর, নির্মল জলবায়ু এবং নৈসর্গিক ঐশ্বর্যের নৈকট্যে সে নিজেকে তৈরি করে। এতে করে শিশুর স্বভাবজাত প্রতিভা বিকশিত হয়, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ শক্তিশালী হয় এবং সূক্ষ্ম অনুভূতি জন্ম নেয়। শিশু চিন্তা ও বুদ্ধিবৃত্তিতে স্বাধীনচেতা হয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের শিশুরা আজকাল তলাবিশিষ্ট বড় বড় বিল্ডিংয়ে সংকীর্ণ ফ্ল্যাটে জীবন কাটিয়ে দিচ্ছে, যেন একটি খোয়ারের মধ্যে তাদের তালাবন্দি করে রাখা হয়েছে। সতেজ বাতাসে নিঃশ্বাস নেওয়ার অধিকার তাদের নেই। নিঃসন্দেহে আধুনিক সুযোগ সুবিধায় মোড়া শহরের জীবনে মানুষ প্রতিনিয়ত শারীরিক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, যার প্রধান কারণ শহর জীবনে মানব প্রকৃতির সঙ্গে দূরত্ব, স্বভাববিরুদ্ধ কৃত্রিমতা ও লৌকিকতার প্রতি অতি নির্ভরশীলতা। মক্কাবাসীরা চাইত তাদের সন্তানেরা যাতে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠে এবং সেখানকার মুক্ত আবহাওয়ায় তাদের প্রতিপালনের ধাপগুলো অতিক্রান্ত হয়। এই মনোভাব অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ শিক্ষাবিদদের মত হল, প্রকৃতি শিশুর প্রথম পাঠশালা হওয়া উচিত। এতে তার মেধা ও অনুভূতি এবং সৃষ্টির নিগূঢ় বিজ্ঞান সম্পর্কে ধারণা প্রস্ফুটিত হয়। বস্তুত এই যুগে এটা এমনই এক স্বপ্ন যা সত্যি হওয়াটা দুরূহ। রাসূলের শৈশব কেটেছে বিশুদ্ধবাসী বনু সাআদে। পরবর্তীকালে তিনি সৃষ্টির শ্রেষ্ঠ বিশুদ্ধবাসী হয়ে ওঠেন। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে বলেছিলেন, আল্লাহর রাসূল, আপনার মতো বিশুদ্ধবাসী আমি কাউকেই দেখিনি, জবাবে তিনি বলেছিলেন, এতে আশ্চর্যের কি আছে, আমি তো কুরাইশের সন্তান এবং বনু সাআদে আমাকে দুধপান করানো হয়েছে। ইয়া রাব্বি ইয়া